একটা টাওয়ার চোখে পড়ে তো নাকি মনে পড়ে, একটা ঘড়ি আছে ঘড়ি, ঘন্টায় ঘন্টায় সে জানান দেয় নিজের উপস্থিতি। ঘটনাটা এই ঘড়িটাকে কেন্দ্র করে। ঠাকুর যখন টাওয়ারটা তৈরি হবে হঠাৎ বলে বসলেন ওই ঢালাই হবে একদিনে, দুদিন করলে চলবে না। সবার তো মাথায় হাত, বিখ্যাত ইঞ্জিনিয়ার শ্রীশ রায়চৌধুরী তিনি বললেন আমাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্সে এসব হয় না, সায়েন্সের লজিককে আপনি ব্রেক করতে পারেন না ঠাকুর। ঠাকুর মুচকি হেসে বললেন ওই লজিক শিখেছ মনি, ম্যাজিক তো শেখনি, দেখো না কি হয়। তো পরের দিন সবাইকে খগেন তপদার্থে গিয়ে বলেছেন ঠাকুরের এরকম ইচ্ছে, সবাই নিষেধ করছেন না না না, ও টাওয়ার মুহূর্তে ভেঙে পড়ে যাবে, ও ঠাকুরের ইচ্ছে হলেই তো করা যাবে না, আপনি ফিরে আসুন। তো সোজা গিয়ে অনেকদিন পরে ঠাকুরকে বলছেন ঠাকুর অনেক কষ্টে তো সিমেন্ট জোগাড় করলাম কিন্তু সবাই বলছে ও ভেঙে পড়ে যাবে আর আপনি বলছেন একদিনে করতে হবে, এ তো মহা প্যাচাল, এই ভয়ঙ্কর, আপনি একটা মানে বিপদে ফেলেছেন আমাকে, আমার তো কাজ আমি করি, আমি কাজ রাজমিস্ত্রির সব কাজগুলো করি, আপনি বলুন কি করব। ঠাকুর বললেন টাওয়ার যদি ভেঙে পড়েই যায় তাহলে তোর আর আমার একটা অভিজ্ঞতা তো হবেনি। সে বলছে কি বলেন ঠাকুর, 50,000 টাকা, 60,000 টাকা আমার অভিজ্ঞতার জন্য আপনি খরচ করে দেবেন? ঠাকুর বলছে দুঃসাহালা, 60,000, 70,000 আমি সারা ব্রহ্মাণ্ডকে বিকিয়ে দিতে পারি একটা মানুষকে মানুষ করে তোলার জন্যে, একটা মানুষকে একটা শিক্ষা দেবার জন্যে, আমার সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, আর তুই কি বলিস যে তোর অভিজ্ঞতার জন্যে আমি এটুকু শেয়ার করতে পারবো না? দিন যায়, উনি সকলকে দুয়ারে দুয়ারে গিয়ে বলেন, সবাই বলছে অত বড় বড় ইঞ্জিনিয়াররা বলছে টাওয়ার পড়ে যাবে আর তুমি ঠাকুরের কথায় নাচতেছো, নাচুকে যাও আমরা মতি নাই। তো তিনি সোজা ঠাকুরকে আবার এসে বলছে ঠাকুর সিমেন্ট তো নষ্ট হয়ে যায়। বলে শ্রীজদা কি কয়? বলে শ্রীজদা বলছে ও টাওয়ার ভেঙে পড়ে যাবে, ও থাকবে না। ঠাকুর বলছে তোর মন কি কয়? তখন উনি বলছেন খগেন তপাদারদা বলছেন ঠাকুর আপনার ইচ্ছা আমার ইচ্ছা, আপনি যদি বলেন আমি আজকে থেকে টাওয়ার তৈরি শুরু করবো, এই বিশ্বাস এই নির্ভরতা আর আত্মত্যাগ এইগুলোই তো বীরত্বের লক্ষণ। ঠাকুর বললেন তা বুঝতে যখন পারছো মনি শুরু করি দাও টাওয়ার তৈরি করা। বলে কবে? বলে আজই শুরু করো। বলে ঠাকুর রাত 9টা বাজে। বলে তাতে হয়েছে কি, যাও টাওয়ার শুরু করো। তো উনি সোজা ঠাকুরের আদেশ পেয়ে পূর্ণ বিক্রমে পূর্ণ উদ্যমে যা থাকে কপালে সোজা গিয়ে আশ্রমে সব বাড়ি বাড়ি থেকে যত কারিগর মজুর আছে সবাইকে জোগাড় টোগাড় করে আনন্দবাজারে খাইয়ে সারা রাত অপেক্ষা করছেন। উনি বলছেন ঠাকুর বললেন শোনো শ্রীজদা কটার সময় আসে? বলে ঠাকুর 8টা সাড়ে 8টা। বলে ও তা তুমি 3:30-4টে থেকে লাগি যাও মনি, 3:30-4টে থেকে তুমি কামে লাগি যাও। ঠাকুরের কথা শুনে ভোর হতে না হতেই, ভোর হওয়ার আগেই খগেন্দা তার সমস্ত সহকর্মীদের নিয়ে মাটির নিচে প্রায় 8 ফিট পর্যন্ত গেঁথে ফেললেন, ওপরেও খানিকটা গাঁথা হয়ে গেছে। এবার 8টা সাড়ে 8টার সময় শ্রীজদা তো হম্বিতম্বি করে এসে হাজির, মশাই জানেন না কিছু ঠাকুরের এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, এতগুলো টাওয়ার ভেঙে পড়ে যাবে, না জেনে শুনে টাওয়ার আরম্ভ করে দিয়েছেন, রীতিমতো হম্বিতম্বি করে বকা শুরু করেছেন, খুব রাগি মানুষ ছিলেন। এখানে একটা কথা বলে দেওয়া ভালো, ঠাকুর আগে থেকেই খগেন্দাকে শিখিয়ে রেখেছিলেন ও শ্রীজদা যখন আসবে তখন তোরে কিন্তু খুব গালাগাল করবু, তুই কথা কব না, তুই সোজা চুপ করে থাকবু, আর আমার কাছে এসে যখন নালিশ করবে তখনও আমি তোরে চরম গাল দিব, তুই কিন্তু চুপ করে থাকবু, একটা কথা কবি না। এই হলেন আমার পরম দয়াল, গৃহস্থকে বলেন সজাগ থাকতে, চোরকে বলেন চুরি করতে, সর্প হইয়া দংশাও গরু তুমি, ওঝা হইয়া ঝাড়ো, এই তো পরম দয়ালের পরম লীলা। শ্রীজদা রীতিমতো সেই রাগ করে করে বলেন যাই যাই আমি ঠাকুরের কাছে যাই, দেখি ঠাকুর কি বলেন। সোজা চলে গেছে ঠাকুরের কাছে, ঠাকুর এই পাগলকে নিয়ে আমি কাজ করতে পারবো না, এই পাগল তার নিজের ইচ্ছে মতো করছে, ও টাওয়ার ভেঙে পড়ে যাবে আপনার সমস্ত টাকা নষ্ট হবে, আমি ওসবের মধ্যে নেই। আর ঠাকুর শিখিয়ে রেখেছেন তুই কিন্তু শুধু হাত কষলামি, আর কবি আমি অন্যায় করে ফেলেছি ঠাকুর, ভীষণ অন্যায় করে ফেলেছি, আপনি আমার স্তুত মারেন শ্রীজদা, আপনি আমার যত খুশি কষ্ট দেন, আমি আমি অন্যায় করে ফেলেছি, ক্ষমা করেন, আমারে দয়া করে সাহায্য করেন, শুধু হাত কষলামি আর মুখটা শুকনো করে রাখবি,
শুকনো করে দাড়িগুলো কাটবি না, আর সিজদাকে খালি কবি যে ও শোনেন বড় কষ্ট, বড় কষ্ট আমার, আপনি তো আয় করে আমার সাহায্য করেন। ঠাকুর বলছেন তাই নাকি? রসিক শেখরের আসল লীলা শুরু হয়েছে। আপনারে কয়নায় সে কি? এই ডাক ডাক খগেন রে ডাক, সিজদারে না জানায় এই টাওয়ার তৈরি করতে শুরু করে দেশে, এ তো মজা মন্দ না। ডাক ডাক খগেন রে ডাক, খগেনদা তো জানেন আগে থেকে। উনি বলছে হেই তুই সিজদারে না জানায় টাওয়ার তৈরি শুরু করে দিছিস? বলে হ্যাঁ ঠাকুর, সিমেন্টগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, বড় কষ্টে জোগাড় করছি ঠাকুর। বলে ও তাও তো বটে, সিমেন্টও তো নষ্ট হচ্ছে, ভক্ত এবং ভগবানের লীলা দেখেন, এটাকেও তো মানে সত্যি ইগনোর করা যায় না, সত্যি আমার ইগোটা কি করে বড় হয়ে তো ইগনোর করতে পারি না। শোনেন শোনেন সিজদা, ও বেটা কোয়াক ডাক্তার বুঝলেন তো, ও পরে কি ভালো ভালো বড় বড় ডাক্তাররা বলবে যাও আগে রায়ান ত্রিবেদী থেকে এতগুলো চেকিং করে নিয়ে আসো, রক্তেরই এতগুলো সব রিপোর্ট আনো, ওরা ওসব চিন্তা করে না, যারা কোয়াক ডাক্তার ওই যাবেন একখানা ওষুধ লিখে দেবে কেমন কেমন করে যেন সারায় দেয় বুঝলেন তো। ও কোয়াক যখন শুরু করে ফেলিছে তখন ফিনিশ তো করা লাগবেনি। ওই বিদ্যাসাগর বলেছিলেন আমরা শুরু করতে পারি কিন্তু শেষ করতে পারি না, ঠাকুর বলেন যে যান ফিনিশ করা লাগবেনি। বলে ওই সমস্ত পাগলের সঙ্গে আমি থাকবো না, ওর শুরু করেছে শেষ করবে ও। বলে রাতে গটগট করতে করতে চলে গেছেন। ঠাকুর চোখ টিপে ভুরু গুচকে একটু এগিয়ে বলে এবারে কাজ শুরু করে দাও মনি, কাজ শুরু করতে হোক, কাজ থামাও না। সঙ্গে সঙ্গে খগেন্দা গিয়ে বললেন ঠিক আছে ঠাকুর আমি কাজ শুরু করছি। আবার টাওয়ার তৈরি শুরু হলো। 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর ঠাকুর বারবার খোঁজ নিচ্ছেন কত দূরে গেলো কত দূর হলো। যখন ঠাকুর বলছেন ঠাকুর আপনি বিশ্রাম করুন, খগেন্দা বলছেন আপনি বিশ্রাম করুন ঠাকুর, আপনার শরীর নেবে না, আমি ঠিক আমার সহকর্মীদের নিয়ে কাজটা করে ফেলবো। আস্তে 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 করে টাওয়ার উঠছে, টাওয়ার উঠছে, ঠাকুরের চিন্তা। ওদিকে যখন 3টে প্রায় বাজলো, হাঁপাতে হাঁপাতে খগেন্দা ঠাকুরের কাছে এসে দাঁড়িয়েছেন। ঠাকুর বলছেন কি মনি খাড়া আছে তো এখনো? বলে হ্যাঁ ঠাকুর খাড়া আছে। দেখ সারা পরম পিতার দয়ায় কি হয়। খগেন্দা তখন বলছে ঠাকুর ওই আপনার পরমপিতা আপনাকে কি কৃপা করবেন আমি জানি না, কিন্তু আমার পরমপিতা আপনি, আপনি যদি আমার কৃপা না করেন এই আশ্রমের সব মানুষ আমার পিঠের চামড়া তুলে টুকটুকি বাজাবে ঠাকুর, আমারে আপনি রক্ষা করেন। বলবে এই খগেন ঠাকুরের 60,000 টাকা নষ্ট করেছে, আর 60,000কে 1,00,000-1,50,000 বানিয়ে দেয়া কোনো ব্যাপার নয়, গল্প লোকের মুখে মুখে ছড়ায় যাবে ঠাকুর, আপনি আমারে রক্ষা করেন। পরম দয়াল রহস্যময় হাসি হেসে আবার বলছেন দেখ না পরম পিতার কৃপায় কি হয়। সে সারা রাত ঘুমল না, দৃষ্টি ওই টাওয়ারের দিকে, আর মনে মনে শুধু নাম সেই বীজ নাম জপ করে গেল। সারা রাত একটুও না ঘুমানোর পর যখন একটু পাখি ডাকছে, আশ্রমের একটু কলকাকলি একটু একটু করে আকাশ বর্ষা হচ্ছে, খগেন্দা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন। ঠাকুর তখন ভুরুক ভুরুক করে তামাক খাচ্ছেন, হঠাৎ বললেন ও খাড়া আছে না মাল সব পড়ে গেছে? বলে না ঠাকুর এখনো খাড়া আছে, দাঁড়ায় আছে। ঠাকুর তখন সিধে দাঁড়িয়ে একটা চাপড় মেরে বিছানায় বললেন ধরে শালা এ তো কিস্তি মাপ, কে বলে পড়ে যাবে, হবে না হয় না, এনে দেখাই দে, দেখাই দে সকলকে যে এখানে অনুকূলের কৃপায় আজও শুষ্ক তরু মঞ্জুরিত হয়, আজও শুষ্ক তরু মঞ্জুরিত হয়, আজও তার কৃপায় রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে ছিনিয়ে আনা যায়। এই টাওয়ারটাকে আমার প্রতীক বলে মনে হয়, আমাদের জীবনের টাওয়ার আমরা জানি না কেমন করে গড়া যায়, যখন পথহারা হয়ে ফেলি, যখন আমাদের নিয়ন্ত্রণ করে একটা চক্রবুহ তাচে টাচে যেখানে খেলা চলে, এবং আমাদের বিশ্বাস আমাদের মূল্যবোধ আমাদের সম্পর্ক একটু একটু করে প্রতিদিন ভাঙতে থাকে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও যেখানে যেখানে জানে যে ওখানে নানান রকম জিনিস নামানো যায়, বাবাকে বলে বাবা এটা নামাও সেটা নামাও, তার বাবা তো একটা আলমারি থেকে ওপর থেকে সুটকেস ছাড়া কিছু নামায়নি, সেও জানে যে অ্যাপরে অ্যাপ ব্যাপরে ব্যাপ নামাতেই হবে। সে আবার ট্যাক্সি ডেকে দেয়, সে আবার আপনার বাড়িতে খাবারও পৌঁছে দেয়। ওই চক্রবুহের মধ্যে বন্দী হয়ে আমরা ক্রমশ একা হতে থাকি, আমরা ক্রমশ নিঃসঙ্গ হতে পারি, আর শপিং মল সেখানে ট্রলি ভরে ভরে জিনিসপত্র আমরা বোঝাই করে নিচ্ছি, মানুষে মানুষে সম্পর্ক মানুষে মানুষে যে যোগ সেটা হারিয়ে যাচ্ছে। একটা বাড়িতে বাবা খবরের কাগজ পড়ছেন, মা টিভি সিরিয়াল দেখছেন,
আমার কি ভবিষ্যৎ হলো কৃষ্ণ করি, কিংবা আমার আলোর বেনুটা ঠিক সময় মতো বাজলো কিনা। আর ছেলে সুন্দরভাবে স্মার্টফোনটা নিয়ে খেলা করছে। আপনি নিশ্চিত তো মা, ও ব্লু হোয়েল গেম দেখছে না, ও পাবজি খেলছে না, ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে না একটু একটু করে? বোধহয় আমরা জানি না। তাই বাবাই দাদা বলেন যে আপনারা সারাদিন বাইরে খাটুন, কিন্তু অন্তত পক্ষে রাত্রিতে এসে মা বাবা ছেলে একসঙ্গে একটা বাড়িতে উজাড় করে দেন নিজেদের মনকে। হাতের এটো শুকিয়ে যাক, তবু সবাই মিলে গল্প করেন, সকালবেলা একসঙ্গে প্রার্থনা করেন, ঐকতান তৈরি হবে। প্রত্যেকটা মানুষ আজকে বিচ্ছিন্ন, প্রত্যেকটা মানুষ বড় একা, সম্পর্কগুলো যে কোনো মুহূর্তে টুকরো টুকরো হয়ে যেতে পারে। কারণ আমরা লাইফের চাইতে কটা লাইক পেলাম, এটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। লাইক কমেন্ট এবং শেয়ারের বানবন্যায় কী করে ভাসতে হবে? মরুতে মেরুতে, রণে বনে জলে জঙ্গলে, কখনো বিবাহ সভায়, কখনো শ্রাদ্ধ সভায়, কখনো কোনো পার্টিতে, কখনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ফুটুর 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 করে কেউ একজন সেলফিশলি সেলফি তুলে যায়, এবং সে আশা করে থাকে যে কখন কতজন তাকে লাইক করবে। আরে বাবা, যারা বলছে তারা কি সত্যি কথা বলে? তারা সত্যি কথা বলে না, তারা কোথাও কোথাও তোমাকে আপলাইনে তুলে দিয়ে আলটিমেটলি তাদের উদ্দেশ্য সিদ্ধ করতে হয়, সেটা বোঝার প্রয়োজন আছে। সেই কারণেই আমাদের পারস্পরিকতা, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধ, আমাদের হারানো সম্পর্ক, হারানো দাম্পত্য, সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার জন্যেই সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র এবং তার আচার্য পরম্পরা। এটা বোঝার সময় এসেছে। আমাদের অনেক সময় সম্পর্কগুলো টুকরো টুকরো হতে থাকে, কেমন ছোট্ট কারণে। যেমন কালীষষ্ঠী মা, যিনি ঠাকুরের একেবারে পাবনা থেকে দেওঘর পর্যন্ত ভক্ত শিষ্যা, তার বাড়িতে আম পাড়া হচ্ছে গ্রীষ্মকাল, তার ছেলে সুরেশ তদারকি করছে। সুরেশ আম পাড়ছে, হঠাৎ কালীষষ্ঠী মা এসে বললেন, এই সুরেশ এক কাম করত, খুব মাথা গরম ছেলে। ছেলে বলল, কি কও? বলে, এই আশ্রমের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে একখান করে আম দিয়ায় তো। সুরেশ ভুরু কুচকে তাকালেন, তারপর গম্ভীর গলায় মাকে বললেন, গাছ আমাদের, পারিসি আমরা, ও খাবো আমরা, কারণে দিবের পারবো না। কালীষষ্ঠী মা বললেন, অতিশিস কি, জানিস না ঠাকুর কি কন? বাঁচা বাড়া নিঝুম হলো, বর্ষি উছল হলো না, এতেও কি রে বলতে চাস তুই ধর্মে করিস বন্দনা? বর্ষিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি, আর তুই কিনা সবটুকু নিজে খাবি? পাগল কোথাকার, আমি পাগল, বেশ আমি পাগল, বলে হন হন করে সুরেশ ছুটতে ছুটতে যাচ্ছেন। ঠাকুর দেখছেন, আর মা ছেলের এই তর্ক যুদ্ধ দেখে তার মুখটা যন্ত্রণার মানচিত্র হয়ে যাচ্ছে। ঠাকুর হঠাৎ তাকে ডাক দিলেন। দেখুন কত বড় মনস্তাত্ত্বিক চিকিৎসক ছিলেন ঠাকুর। বলতেন, মাই ঋত্বিকস আর সাইকো ফাইটার্স, আমার ঋত্বিকরা হচ্ছেন মনস্তাত্ত্বিক যোদ্ধা, আর আমার গুরু কতখানি মনস্তাত্ত্বিক যোদ্ধা হয়ে পুরোগিরি করতে নয় জীবনের গুরুত্বকে চেনাতে এসেছিলেন। তিনি তখন বললেন, এই সুরেশ এর তোরে আয়। সুরেশ থমকালেন, একটু তাকালেন, একটু এগিয়ে আসার পর ঠাকুর বলছেন, তুই এম্বায় গালি পাড়ি কনে চললি? সুরেশ আবার গম্ভীর মুখে তাকিয়ে আছেন, না বোঝোস না, তুই এম্বায় গালি পাড়ি কনে চললু, এর তোরে আয়, একটু কথা কই। আম পাড়ার কথা নেই, বাড়ি বাড়ি গিয়ে আম পরিবেশনের কথা নেই। হঠাৎ তার একটা দুর্বলতা ছিল পাবনার ওপর, ঠাকুর পাবনার গল্প শুরু করলেন। ঠাকুর বললেন, এই তোর পাবনার কথা মনে পড়ে? বলে, হ্যাঁ ঠাকুর, পাবনার কথা খুব মনে পড়ে। পদ্মা, পদ্মায় সেই যে মাঝি গান গাইতে গাইতে যাইতো, পদ্মার ঢেউরে ওমর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, পদ্মার ঢেউরে, তোর মনে পড়ে সুরেশ? হ্যাঁ মনে পড়ে ঠাকুর, পদ্মায় স্টিমার দেখেছিস তো? হ্যাঁ স্টিমার দেখেছি ঠাকুর, মনে পড়ে। বলে, আচ্ছা স্টিমারে যখন ভো করে ভো দেয় শুনিসিস? বলে, হ্যাঁ ঠাকুর শুনিসি। বলে, আচ্ছা যতটুকু দরকার ততটুকুই দেয় ভো, তাই না?
তার বেশি তো দেয় না কমও দেয় না, বলে হ্যাঁ, বলে কেন কত, বলে তার স্টিম বাড়ায় যাবে, বলে এই তো শালা বোঝে না কে কয়। এখানে আমি তুই আর তোর মা তিনজন আছি, তা তুই এমন সিকুর বাড়ি কথা কোস কেন, গলার স্বর একটু ভাত করে নিয়ে আয় শালা, দেখবি জীবন কত সুন্দর, জীবন কত আনন্দময়। যেমন এই জীবন বিনার তারটাকে আমরা যদি একজন পরম আচার্যের কাছে ফেলে রাখি, যেমন একজন ওস্তাদ সেতারিস্ট সাতটা তারের কান মুচড়ে মুচড়ে সা থেকে সা ঠিক সুরে বেঁধে দেন, আমরা গান গাইতে পারি, জীবনের আচার্য সেইভাবে গেঁথে দিচ্ছেন তার জীবন। ঠাকুর বলছেন, হ্যারে সুরেশ, তোর মাথা তো খুব গরম না? আরে হ্যাঁ ঠাকুর, মাথা আমার খুব গরম। তো তো আমার পরিবেশ কিংবা নরম তুই দেখ, আমি যা বলি টক করে কেউ বোঝেই না, তো গরমের উপর নরম সাপালি কি হয়, বলে গরম হয়ে যায় ঠাকুর। এই তো আমিও তো তাই কই, তোর ওই গরম মাথার উপরে এই নরম আমগুলো তুলে দে, দেখবি ওই আমের আঁটির ভিতর পর্যন্ত টপক 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 করে ফুটতেইছে ফুটতেইছে। তখন হাসছেন আর সুরেশদা বলছেন, তাই ঠাকুর, আমের আঁটির ভিতর পর্যন্ত টপক টপক করে ফুটবে? হ্যাঁ ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি যাচ্ছি, বলে ওই চাপা এনে শালা ওই আমের আঁট ঝুড়ি তোর মাথার উপরে, তারপর সব ঘরে ঘরে একখান করে দিয়ে আয়গা। তো সে তখন ছুটছে ছুটছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে নিজের উদ্যোগে দিচ্ছে, তাকে আলাদা করে বোঝাতে হয়নি, তার প্রাণের উৎসটা ঠাকুর বুঝেছেন চিনেছেন, তারপরে এনে দিয়েছেন সম্বর্ধনা এনে দিয়েছেন সম্বর্ধি। কালীষষ্ঠী মা ছুটতে ছুটতে এসে বলছেন, ঠাকুর আজ আপনি যদি না থাকতেন তাহলে কুরুক্ষেত্র কাণ্ড হয়ে যেত ঠাকুর। ঠাকুর বলছেন, কে সওয়াল তোমার, প্যাটে ধরিস তুমি, প্রসব করিস তুমি, প্রথম গুমুদ ঘাটিস তুমি, প্রথম পড়া শিখাইস তুমি, প্রথম স্কুলে নিয়ে গেছ তুমি, তাহলে কোন কথা কেম্বায় কখন কেমন করি কলি সন্তান বুঝবে পারে, সেটা তো বোঝাই লাগে মনি, সেটা তো করাই লাগে, যেথায় যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর, সেইটুকুই তো ন্যায্য বলা, নইলে অবান্তর। আর এই অবান্তর কথার জন্যেই মা বাবার কাছ থেকে দূরে গিয়ে মার রান্না না খেয়ে আপনার ছেলে বাইরের ফাস্টফুড খেতে ভালোবাসে, যেটা সবচাইতে ক্ষতিকারক একটা দিক, যেমন স্মার্টফোন একটা দিক, যেমন প্রতিনিয়ত শপিং মলে গিয়ে বাজার করার রোগ এবং ভোগ্যপণ্যের দিকে ছুটে যাওয়া একটা রোগ, ঠিক তেমনি আরেকটা রোগ হচ্ছে অতিরিক্ত ফাস্টফুড খাওয়া। ছোটো ছেলেমেয়েরা ফাস্টফুড খায়, কেন খায়? ঠাকুর বলছেন, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক চরিত্র হয়, প্রবৃত্তি এবং চরিত্র নিয়ন্ত্রণ করে অন্ন। একটা একজন মা যখন রান্না করেন তখন কি ভাবেন, আমার ছেলে চেয়েছে কি ভালো, যেইসা আন ওইসা মন, যে সংসর্গকে পালন পোষণ যেমন অন্ন খায় সেই স্বভাবটি কুষ্টি পেয়ে জীবন পথে ধায়। আপনার বাড়ির কাজের লোক রান্না করে দেয়, তারপরে আপনার ছেলে বলছে আরো দুটো লুচি আমি খাবো, তার তখন ময়দা ঠাসা নেই, আমার বোন গেল কালটা মিস হয়ে যাবে, এরপরে ট্রেনে কত ভিড়, আর এখনো আরো দুটো আরো দুটো। আপনার কাছে দুটো লুচি চাইলে মা আপনার কিরকম লাগে? খাবি বাবা, আপনার রান্না সার্থক ধন্য, আপনি সেই দুটো লুচি দিয়ে আরো বেশি আনন্দিত হতে পারেন, আরো বেশি খুশি হয়ে উঠতে পারেন। আর যখন ও বাইরে খেতে যায় সে কি ভাবে, সেভাবে তু খাও মায় কামাও, আরে ভাই তুমি খাও আমার কামাইটা ভালো হলো, সেই জন্য আমি ফুচকার মধ্যে আরো বেশি করে টক জল গুলবো এবং আরো বেশি করে ঝাল দেবো, তোমার তো ভালো লাগবে। তারপরে পচা ইত্যাদি ওই যে যেগুলো পরে আবিষ্কৃত হলো সৎসঙ্গীদের মধ্যে, সেই ব্লাডের মধ্যে সেগুলো যায়নি, যে ওই মরা কুকুর আবর্জনা এগুলো দিয়ে সমস্ত সুন্দর প্লেটে করে পরিবেশন করা হয় আর সেটা আমরা তোবা তোবা বলে খাই। তারপরে আবার ফেসবুকে স্টেটাস দিই, হ্যাঁ মাহি ডিনার উইথ মাই হাবি, হাবি কথাটা শুনে খুব হাবিজাবি মতন লাগে আর কি। আমরা তো আসলে 3G 4G এগুলো হাবিজাবি এগুলো চাই না, আমরা চিরজীবী হতে চাই, চিরজীবী হতে চাই বলেই আমরা সৎসঙ্গ করি। তো শ্রী শ্রী বর্দার কাছে একজন গিয়ে বলছেন, বাঙালির একটা সম্পদ হচ্ছে অ্যাসিড এবং অম্বল, অ্যাসিড অম্বল এবং আমাশা এগুলো ছাড়া বাঙালি প্রায় ভাবাই যায় না, বাঙালির যেমন ফুটবল আছে, বাঙালির যেমন রবীন্দ্রনাথ আছে, বাঙালির তেমনি অ্যাসিড অম্বল এবং আমাশাও আছে।
তো শ্রী শ্রী বর্দার কাছে গিয়ে বলছে, ঠাকুর আমার কোনো রোগ ছিল না, ওই বাড়িতে পেইং গেস্ট থাকার পরে না আমার বুক থেকে খালি জ্বলতে জ্বলতে নামে, জ্বলতে জ্বলতে নামে খাবারগুলো। শ্রী শ্রী বর্দা তখন বললেন, আচ্ছা ওই বাড়ির মা যখন রান্না করে তখন একটু লক্ষ্য রাখবি তো, তোর কোনো রোগ ছিল না হঠাৎ কেন রোগ আসছে। তখন একদিন দরজার পাশ থেকে লক্ষ্য করছে যে ওই মাটি যখন রান্না করছে তখন যত গালাগাল যত আক্ষেপ যত ক্ষোভ স্বামী সন্তান আর সংসারের মানে বিরুদ্ধে আছে, ওই ছ্যাক ছ্যাক করছে বেগুনটা তেলের মধ্যে ফেলে, ও মোর সরাটা জীবন ভজা ভজা করে দিল, একটা দিন তোমাকে শান্তি দিল না গো, বাবা যে কোন কুলক্ষণে এই লোকটার ঘরে আমায় ফেলেছিল, সারাটা জীবন আমায় কাঁদিয়ে ছেলে দিল, সারাটা জীবন আমায় শুধু দুঃখ দিলে, শুধু ভিতর বাহির জুড়ে এখন পথ গিয়েছে দুধু, আমি অমর পারি না, ওই ছেলে ওই ছেলে পড়াশোনা তো মাথায় নেই, খালি টিভি দেখবে আর খালি স্মার্টফোন করবে, মা আপনি যখন এগুলো ভেবে ভেবে রান্না করছেন তখন একটা নেগেটিভ এনার্জি ওই খাদ্যের মধ্যে দিয়ে আপনার সন্তানে প্রবাহিত হচ্ছে, আর আপনি যখন নাম করতে করতে রান্না করছেন, ঠাকুরের কীর্তন করতে করতে রান্না করছেন, আপনি যখন স্থির বিশ্বাসে ঠাকুর তুমি আছো আমার ছেলেকে আমি তোমার উপরে অর্পণ করলাম, তুমি ওকে দেখো ওর জীবন এবং যৌবন ওর বেঁচে থাকা ওর প্রৌঢ়ত্ব ওর বার্ধক্যে তুমি ওকে কখনো ছেড়ে যেও না, এই প্রার্থনা যদি আপনার ঐকান্তিক হয় তখন আপনার পজিটিভ এনার্জি ওই রান্নার মধ্যে দিয়ে সন্তানে সংক্রামিত হয়ে তাকে অযুত নিযুত আয়ু শুধু নয় শক্তি এবং স্বাস্থ্যের অধিকারী করবে মা, এটাই হয় এটাই জীবন এটাই মনন এটাই চরণ, তাই যেইসা আন ওইসা মন, যেমন ভাববেন যেমন রান্না করবেন যেমন খাবেন আপনার চলন আপনার চিন্তন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সন্তানের মধ্যে প্রবাহিত হচ্ছে, তাই নেগেটিভ এনার্জি নয় পজিটিভ এনার্জি আপনার সন্তানে সংক্রামিত করুন। সেই দাদাটি যখন সৃষ্টি বর্দাকে গিয়ে বলেন, দেখলি তো আমি ঠিক বুঝেছিলাম, অন্তর্যামী তো অন্তর্যামিত্বের উত্তরাধিকার বহন করছেন তো, রক্তে শুধু নয়, ঠাকুর বলতেন সান বাই বার্থ নয় সান বাই কালচার, বড় খোকা আমার সান বাই কালচার, সুতরাং সেই কালচারকে বহন করেন করেন বলে বলেন কাল থেকে তুই সপাকে খাবি আর যাজন করবি, যাজন করতে করতে সেই পরিবারের সমস্ত অস্তিত্ব বদলে গেল। আমার শেষ দিকে আমি চলে এসেছি, একটা শুধু মনে হয় আপনাদের একটু সবসময় কষ্ট হয় না ভাবনা হয় না যে ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে না তো, আমাকে নচিকেতার মতন গান গাইতে হবে না তো, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম হবে না, যদি প্রথম থেকে আপনি ওকে শেখান যে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এটা জীবন নয়, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, তোমার বন্ধুকে টিফিন দিয়ে দিয়েছি বলে থাপ্পড় মেরে বললাম কাল থেকে তোমাকে আর টিফিন দেবো না, তাহলে আপনার সন্তানও আপনাকে একদিন একইভাবে বলবে যে কাল থেকে তোমাকে আর খাবার দেবো না। এই শেয়ারিংসটা আমাদের বর্তমানের জীবন থেকে ঠাকুরের প্রাসঙ্গিকতাটা কোথায় হারিয়ে যাচ্ছে, বাবা মার সঙ্গে রিলেশনশিপ ভাই ভাইয়ের সঙ্গে রিলেশনশিপ কি সেটা জানতে গেলে সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র এবং আচার্য পরম্পরার কাছে আমাদের বারবার ওই আঁচল পেতে দাঁড়াতে হয়। সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্রের চোখ ছলছল করছে, টলটল করছে চোখে জল, ঠাকুর সবাইকে দেখে বলছে, নেই এই তোরা মায়ের হাতে মার খাইছিস, এই তোরা বাপের ধমক খাইছিস, কেউ বলছেন না বাবা কখনো বকেনি, কেউ বললেন হ্যাঁ ঠাকুর আমরা বাপের ধমক খাইছি মায়ের হাতে মার খাইছি, ঠাকুর বলছেন যারা বাপের হাতে মার খায় নাই মায়ের ধমক খায় নাই আমার উয়েগোর সওয়াল পাওয়ালগো বড় হতভাগা বলে মনে হয়, আর যারা মায়ের হাতে মার খাইছে বাপের হাতে ধমক খাইছে তারা বড় সৌভাগ্যবান, তারা তাড়ন পীড়ন ভৎসনাতেও মা বাবাকে ভালোবেসেছে, একটু শাসন একটু কড়া ব্যবহারেই যদি আপনার সন্তানের প্রতি ভালোবাসা টসকে যায় সন্তানের আপনার প্রতি তাহলে জানতে হবে সেই ভালোবাসায় কোথাও সত্যের অভাব ছিল। ঠাকুর স্মৃতির স্মরণে ধরে দৌড়চ্ছেন, ঠাকুর বলছেন মা মা এসেছিলেন, তার চোখ থেকে অশ্রুবিন্দু ঝরে পড়ছে মুক্তা কণার মতো, তার ফেসিয়াল মাসলগুলো থ্রিল করছে, ঠাকুর বলছেন আমি আমি মার হাতে খুব মার খাইছি, মামায় খুব মারতেন, একদিন মা তো চেরাকাট নিয়ে তাড়া করিছেন
আমিও দৌড়াইছি, মাও দৌড়াইছে, মাও দৌড়াইছে, আমিও দৌড়াইছি। দৌড়তে 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 দেখি মা আমার পেছু ছাড়ে না, হঠাৎ দেখি পাশের পদ্মা, খালি পদ্মা, ছাপায় পড়ছি পদ্মার মধ্যে। আবার মাও দেখি ছাড়ে না, উমা মা সাঁতার কাটতে পারে, মা এত জোরে সাঁতার কাটতে পারে, আরে আমার তো ধারণাই ছিল না। এবারে ভাবছি ডুব সাঁতার দিলে মা আর ধরবি পারবে না, এবার যদি ডুব সাঁতার দিয়ে জোরে যাই মা আমার ধরবি পারবে না। ডুব সাঁতার দিয়ে অনেক দূর চলে গেছি, উমা সেখানে উমা হাজির, হঠাৎ দেখি স্তূলের মুঠি ধরে আমারে তুলছে। ওই অনুকূল তুই যাসছিস কোথায়? উমা আমার না বড় কষ্ট হলো, বড় কষ্ট হলো। আমি দেখি মা আমার হাঁপাচ্ছে, হাঁপাচ্ছে। আমি বললাম মা মা তুই হাঁপাচ্ছিস মা? বলে তুই পলায়ে গেলি না কে? বলে পলায়ে যাবো কনে, তোর হাঁপানি দেখলে আমার যে বড় কষ্ট হয় মা। মার মার তুই আমাকে মার, ওই মারই যে আমার আশীর্বাদ, ওই মারই যে আমার পূজা, ওই মার যে আমার প্রণাম। তাই মা তুই মার, মেরে যদি তোর সুখ হয় মা আমার খুব ভালো লাগবে। আমি যদি তাঁর শিষ্য হয়ে থাকি, তিনি যদি আমার জীবনী ও মহাচার্য হন, তাহলে এই চরিত্র আমার মধ্যেও তো কিছুটা উদ্ভিন্ন হয়ে উঠবে, এই বৈশিষ্ট্য আমার মধ্যেও তো কিছুটা দেখা যাবে। না হলে আমার সাধনা কোথায় সফল হলো, কোথায় সুন্দর হলো, কোথায় সার্থক হলো? ঠাকুর বলছেন কিছু না, শুধু আমি যা যা করি মর্নিং টু নাইট সেইটাকে শুধু ফলো করুন, তাহলে দেখবেন আপনার জীবন অন্য সুরে বাড়ছে। ঠিক একই বিষয় আমরা আমাদের আচার্য পরম্পরার মধ্যেও পাই। অবিন্দারা একটু জোরে কথা বলে ফেলেছেন, ক্ষমা মা তাকে সারা সাজা মানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, জোরে কথা বলে ফেলেছে, তুই ওকে বকলি কেন বৌরানী মা? না ক্ষমা তোমাকে চাইতেই হবে, ক্ষমাদির কাছে ক্ষমা চাইতেই হবে, পুরুষোত্তমের নাতির নাতি তাকে ক্ষমা চাইতেই হবে, একটু জোরে কথা বলায় ফেলার জন্য শিক্ষা। এই হচ্ছে নির্মাণ, ক্ষমা চাইলে। অবিন্দারা বলছেন এখন আমার কারোর কাছে ক্ষমা চাইতে এতটুকু মনের মধ্যে মনে হয় না আমার ইগো কোথাও আহত হচ্ছে? বাবা আমাকে একদিন বললেন যে ডাস্টবিন ধোও, ডাস্টবিন গ্লাভস পরে ডাস্টবিন ধুচ্ছেন ঠাকুরের নাতির নাতি তার রক্তবাহী, নির্মাণটা দেখুন। বাবাই দাদা নির্মাণ করছেন অবিনবাবুকে, জানলাটা নিজে খোলো, নিজের খেয়েছো বাসনটা নিজে মাজো, লাইট নেভাও। তিনি বলছেন আমি যদি গাড়িতে করে চড়ি তাহলে হাঁটার মর্ম আমি বুঝবো কি করে? এই যে মা বাবার শিক্ষা, এইটা সন্তানে সঞ্চারিত হয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি প্রতিষ্ঠা পান। আর এই মানুষটাই তো বলতে পারেন জোসিডি স্টেশনে মধ্যরাত্রে নেমে যদি কাউকে সঙ্গে না পান আমাকে ফোন করবেন, আমি শেষ পর্যন্ত আপনার সঙ্গে দাঁড়িয়ে থাকবই থাকবো। আমাদের সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে বড় আশার জায়গা এইখানে তৈরি হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রবহমানতা থেমে থাকে না, আরো আরো তর মানুষের মধ্যে আরো আরো তর চর্চায় এবং চর্যায় তা সঞ্জীবন পায়। সেই মৃত সঞ্জীবনী সুধা নিয়ে রাত্রির গভীর বৃন্ত থেকে ফুটন্ত সকালটিকে আমরা ছিনিয়ে আনতে পারি। আচার্যদেব শ্রী শ্রী দাদা বাড়ি সুন্দর করে বলছেন যে আসল কথা জন্ম, যেমন যজন যাজনিষ্ঠ ভীতি তেমনি শিক্ষা দীক্ষা বিবাহ, একই সঙ্গে ত্রিবেণী সঙ্গম, ত্রিশূলের মতন, একটা ছেড়ে আরেকটা কিন্তু নয়। ঠাকুর বলছেন বাবা এবং মা, ঠাকুরের কথাই বলছেন আচার্যদেব শ্রী শ্রী দাদা তার মুখে। বিছানার চাদর কিনতে গেছে মার্কেটে, বাবার একরকম পছন্দ, মায়ের আর একরকম পছন্দ। বাবা বাবারা যা করেন আর কি বেশিরভাগ ক্ষেত্রে, চুপচাপ রইলেন, বাগবিতণ্ডা বাড়ালেন না, সাংসারিক শান্তির কথা মাথায় রেখে মা মার পছন্দ অনুযায়ী কিনলেন। আচার্যদেব দাদা বলছেন তাহলে একজন বিজয়ী আর একজন বিজিত, তাই তো? তাই বিজয়ী বিজিতের অন্তর্দ্বন্দ্বের বিকিরণ ওই চাদরে শুয়ে যদি কোনো সন্তানের জন্ম হয় কোনো দিন তাকে ত্যাগ করে যাবে না। পৃথিবীর এমন কোনো শিক্ষা নেই যা তাকে প্রকৃত শিক্ষিত করে তুলতে পারবে। তাই যদি করা যেত তাহলে জন্মসূত্রে প্রাপ্ত মানসিক এবং শারীরিক রোগগুলো সারিয়ে ফেলা যেত, টাকা খরচা করে ডাক্তারের কাছে যেতে হতো না। সুতরাং এই বিজয়ী বিজিতের অন্তর্দ্বন্দ্বের বিকিরণ থেকে আমাদের দূরে থাকতে হবে। একটা পারস্পরিক সুস্থ ব্যক্তি জীবন, একটা দাম্পত্য জীবন, একটা সমাজ জীবন, সেটাই রাষ্ট্রকে গড়ে। একটা ব্যক্তি মানুষের শুদ্ধতা যদি আমরা গ্যারান্টি দিই তাহলে রাষ্ট্রের কল্যাণকে আমরা গ্যারান্টি দিতে পারব। তা যদি না পারি তাহলে আমাদের করাগুলো কোথাও ব্যর্থতায় আকীর্ণ হবে। আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন সচেতন।